हिसाब विज्ञान नवम दशक हिसाब विज्ञान जाबदा सम्पर्क किस बेसिक धारणा दीब आप सबा जी एनाकालीन अवस्था तई करणाकालीन अवस्था क्लसरूमगते स्कूलगूलते क्लस कराते তাই আমাদের এই অনলাইন ব্যবস্থা যাতে করে তোমরা বাসায় থেকে তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই জাবাদার সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার জন্য আজকে আজকে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে জাবাদাকে কিভাবে করতে হবে ঘরোয়া দেশে দেখিয়ে দিব। আচ্ছা, সর্বপ্রথম আমাকে জানতে হবে জাবাদা জিনিসটা কি, ঠিক আছে? আমরা সবাই জানি জাবাদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এই হিসাবের প্রাথমিক বইতে কোনো একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, কিছু লেনদেন সংঘটিত হয়। আমরা অবশ্যই লেনদেন সম্পর্কে জানি, হিসাব সম্পর্কে জানি, লেনদেন হিসাবের পরে কিন্তু জাবেদার অবস্থান। তো এই জাবেদার কাজ হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলো সংঘটিত হয় সেই লেনদেনগুলো তাদের তারিখ অনুযায়ী, তাদের বিবরণ অনুযায়ী, তারপরে তাদের একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তাদেরকে ঘরের মাধ্যমে সেট আপ করতে হয়। তো আমরা সেটা কীভাবে করব, সেটা করতে হলে আমাকে সর্বপ্রথম আগে জানতে হবে যে হিসাবটা আমাদের মাথায় আছে কি না। আমি একটু হিসাবটা তোমাদেরকে বলে দিচ্ছি। হিসাব আমরা সবাই জানি হিসাব হচ্ছে পাঁচ প্রকার। একটা হচ্ছে আধুনিক পদ্ধতি হিসাব পাঁচ প্রকার, এমনি অন্যান্য পদ্ধতিতে হিসাব আরও দুই প্রকার আছে, একটা ব্যক্তিবাচক হিসাব, একটা অব্যক্তিবাচক হিসাব। তো আধুনিক পদ্ধতি হিসাব পাঁচ প্রকার সে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, তোমরা দেখে খেয়াল করবে, এক নম্বর আছে ব্যয় হিসাব, তারপর সম্পত্তি, আয় দায় মালিকানা সব। এই পাঁচটা প্রকার কিন্তু আমরা অলরেডি হিসাবে জানি। এই পাঁচটা প্রকারকেই কিন্তু আমরা ইউটিলাইজ করে কিন্তু আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করবো। তো জাবেদাগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমত আমরা জানি যে ব্যয়। আচ্ছা, ব্যয়টাকে আমরা কীভাবে কল্পনা করতে পারি? ব্যয়টাকে আমরা কল্পনা করতে পারি একটা ডিপার্টমেন্ট হিসাবে। যেমন আমরা জানি কোনো একটা ডিপার্টমেন্ট স্টোরে যখন আমরা যাই তখন সেখানে অনেক জিনিসপত্র থাকে। যেমন তোমাদের ঘরের পাশে যেসব ডিপার্টমেন্ট স্টোরগুলো আছে, যেমন সেখানে চাল থাকে, ডাল থাকে, তারপরে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থাকে, ঠিক না? তো আমরা ব্যয়টাকে একটা ডিপার্টমেন্ট হিসাবে কল্পনা করতে পারি। কেন ডিপার্টমেন্ট বলছি, এই জন্য বলছি কারণ ব্যয় অনেকগুলো জিনিস রিলেটেড। সেটা কি একটু দেখে দিচ্ছি। হ্যাঁ, ব্যয়ের সাথে আছে যে ব্যয়, তারপরে খরচ, অপচয়, তারপর হচ্ছে যে অবলোপন। টোটাল এই জিনিসগুলোকে আমরা একসাথে ব্যয় ডিপার্টমেন্টে ফেলি। এবং পুরো এই ডিপার্টমেন্টকে আমরা কী বলবো, পুরো এই ডিপার্টমেন্টকে আমরা বলবো ব্যয় মানে হচ্ছে সব ডেবিট। ব্যয়কে আমরা কী বলবো, ডেবিট বলবো। আমি ইংরেজিতে লিখতেছি ডিআর, ডিআর মানে হচ্ছে ডেবিট বোঝায়। আচ্ছা, তো ব্যয় সবসময় সে কী থাকবে, ডেবিট থাকবে। প্রত্যেকটা হিসাবে নির্দিষ্ট একটা সীমা রেখা আছে, সেই সীমা রেখাটা হচ্ছে যে ব্যয় অলওয়েজ ডেবিট থাকবে, সম্পত্তি অলওয়েজ ডেবিট থাকবে, আর আয় ক্রেডিট থাকবে, দায় ক্রেডিট থাকবে, এবং মালিকানা স্বত্ব ক্রেডিট থাকবে। মনে রাখতে হবে এই পাঁচটা প্রকারের মধ্যে এই দুইটা সবসময় ডেবিট থাকবে, এই তিনটা সবসময় ক্রেডিট থাকবে। এগুলো হচ্ছে তাদের নিজস্ব চলক, নিজস্ব কী বলবো, নিজস্ব তাদের বেসমেন্ট। এই পাঁচটা বেসমেন্ট তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে ব্যয় সবসময় ডেবিট থাকবে, সম্পত্তি সবসময় ডেবিট থাকবে, আয় দায় মালিকানা স্বত্ব টোটাল এই তিনটা থাকবে ক্রেডিট। এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে। এই পাঁচটা জিনিস যদি তোমরা মাথায় রাখতে না পারো তাহলে কিন্তু তোমরা জাবেদা গুলিয়ে ফেলবে। আচ্ছা, তাহলে ব্যয় যদি ডেবিট হয়, সম্পদ যদি ডেবিট হয়, আয় যদি ক্রেডিট হয়, দায় যদি ক্রেডিট হয়, মালিকানা স্বত্ব যদি ক্রেডিট হয়, তাহলে সেগুলো কখন পরিবর্তন হয়, কখন তাদের পরিবর্তনগুলো চেঞ্জ হয়ে যায় সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, দেখো এখানে আমি লিখেছি, তাহলে ব্যয় যদি ডেবিট হয়, ব্যয়টাকে যখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে তো আমরা বুঝি না, যেমন আমার ব্যয় আছে 10,000 টাকা, সেটা এখন 12,000 টাকা উন্নীত হলো, তাহলে এটাকে বলবো আমরা বৃদ্ধি। ব্যয় আছে আমার 10,000 টাকা, যখন সেটা কমে যাবে তখন সেটাকে আমরা বলবো হ্রাস বা কমে যাওয়া। আচ্ছা, তো ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন তাকে আমরা ডেবিট বলবো, ব্যয় যখন কমে যাবে তখন তাকে আমরা ক্রেডিট বলবো। একইভাবে সম্পত্তিতে যাই, সেটা সেখানে দেখতে পাবো সম্পত্তি আর ডেবিট। আমি সেখানে আগেও বলেছিলাম সম্পত্তি হচ্ছে ডেবিট, যখন সম্পত্তি বৃদ্ধি পাবে তখন সেই ডেবিট থাকবে, যখন সম্পত্তি যখন হ্রাস পাবে তখন সেটা কী হবে, ক্রেডিট হবে। দোনোটা দেখে মনে হচ্ছে যে দোনোটা প্রায় একই, ঠিক না? দেখো তাতে রুলসগুলো প্রায় একই, ব্যয়ও ডেবিট, সম্পত্তিও ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট, সম্পত্তি বৃদ্ধি পেলেও ডেবিট, ব্যয় যখন হ্রাস পাবে তখন ক্রেডিট, সম্পত্তি যখন হ্রাস পাবে তখন ক্রেডিট, সমজাতীয়। তাহলে একটা মনে রাখলে আরেকটা কিন্তু খুব সহজেই মনে রাখা যায়। আচ্ছা, আসি এবার আমরা এই পাঁচটাতে। আয় কী বলেছিলাম, আয় ক্রেডিট হয়, দায়ও ক্রেডিট হয়, মালিকানা স্বত্ব ক্রেডিট হয়। দেখো আয় যখন ক্রেডিট বৃদ্ধি পেলে আরও বৃদ্ধি পেলে কী হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে,
এখানে বৃদ্ধি পেলে ডেবিট হয়, এখানে বৃদ্ধি পেলে কি হবে ক্রেডিট হবে, উল্টা হয়ে যাবে। মনে রাখতে হবে আমি সহজ করে লিখেছি, তোমাদেরকে দেখতে হবে সেটা বৃদ্ধি পেলে কি হবে উল্টা হয়ে যাবে, অর্থাৎ ক্রেডিট হয়ে যাবে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এখানে হ্রাস পেলে ডেবিট হবে, এখানে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে হ্রাস পেলে ডেবিট হবে। মাথায় রাখতে হবে এই এই ব্যয় এবং সম্পত্তির উল্টাটাই হচ্ছে যে আদায় মালিকানা শর্ত, অর্থাৎ ব্যয় যদি ডেবিট তাই না বৃদ্ধি পেলে ডেবিট, আয় ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট। কথা ক্লিয়ার? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা এইটাকে মনে রাখি তাহলে এটা করা সম্ভব, যদি আমরা আয়কে মনে রাখি তাহলে ব্যয় এবং মালিকানা শর্ত করা খুব সহজ। আচ্ছা, তাহলে এখানে একটা আমরা ভেরিফিকেশন পাচ্ছি, সে ভেরিফিকেশনটা হচ্ছে এরকম যে ব্যয় হচ্ছে যে ডেবিট, বৃদ্ধি পেলে আরও ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। ঠিক একইভাবে যখন এখানে হবে উল্টা, অর্থাৎ ব্যয় এবং সম্পত্তির উল্টা হচ্ছে যে আয় দায় মালিকানা শর্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর কিছু, মানে এই সূত্রের বাইরে আরও কিছু নিয়ম আছে, সেই নিয়ম আসলে নিয়ম না, ব্যাপারটা হচ্ছে যে এই সূত্রগুলোকে দিয়ে আসলে ওগুলোকে করা যায়, কিন্তু আমরা খুব সহজে যদি বুঝতে চাই তাহলে এই দুটা জিনিসটা আমরা বুঝতে পারি যে নগদত্ব আসলে ডেবিট, নগদত্ব চলে গেলে ক্রেডিট। এটা আমরা একটু অন্যভাবে মাথায় রাখবো, মানে শর্টকাট যেটাকে বলি, শর্টকাট কৌশল যেটা বলি, এটাকেও এটা দিয়ে প্রমাণ করা যায়। তাহলে আমাদেরকে মনে রাখার জন্য সহজ কৌশল হচ্ছে যে নগদত্ব আসলে ডেবিট, নগদত্ব যখন চলে যাবে তখন সেটাকে আমরা ক্রেডিট হিসাবে নির্ধারণ করবো। ক্লিয়ার? তাহলে এই নিয়মটা, এই জাবাদার এই টোটাল এই নিয়মটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই টোটাল এই নিয়মটা যদি তোমরা মাথায় রাখো তাহলে জাবাদা খুবই সহজ হয়ে যাবে। আর মনে রাখবে এই যে পাঁচটা নিয়ম, এই যে পাঁচটা ডিফারেন্স, এই জিনিসগুলো তোমরা কী করতে পারবে না, মুখস্থ করা যাবে না, সেগুলো তোমাকে বুঝতে হবে। একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা কয়েকটা প্রশ্ন দিয়ে, মানে কয়েকটা লেনদেন দিয়ে আমরা সেগুলোকে কী করবো, পর্যালোচনা করবো, সেগুলোকে আমরা বুঝবো, দেখবো যে আসলে এগুলো কীভাবে সেগুলোকে আমরা ডেবিট ক্রেডিট করতে হয়, বা একটা লেনদেনকে কীভাবে বিশ্লেষণ করে ভেঙে সেটাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেটাকে আমরা একটু দেখবো। তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। আচ্ছা, আসি, এখানে আমি চারটে প্রশ্ন লিখেছি। একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখি, বলছে জনাব মাহফুজ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, আমি এখানে কোনো তারিখ দিইনি, কোনো কিছু দিইনি, কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র আপাতত লেনদেন থেকে কীভাবে জাবেদাকে বিশ্লেষণ করা যায় সেটা সম্পর্কে শেখার জন্য, সেটা সম্পর্কে জানার জন্য করেছি। আমরা পরবর্তী পর্বতে, পরবর্তী যখন নেক্সট জাবেদার উপর ক্লাস দিব তখন সেখানে আমরা দেখিয়ে দিব কীভাবে তারিখ অনুযায়ী লেনদেনগুলোকে ঘরের মধ্যে জাবেদা ঘর দিয়ে সেগুলোকে কী করা যায় সেট আপ করা যায়। আচ্ছা, তাহলে জনাব মাহফুজ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে সেটা কীভাবে কী হবে? আচ্ছা, একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি যখন কী করেন, ব্যবসা শুরু করেন, তখন কী হয়, তখন তার একটা নগদ অর্থ তৈরি হয়, ঠিক না? তাহলে সে 20,000 টাকা যখন নিয়েছে তখন তার একটা নগদ অর্থ তৈরি হয়েছে, ফলে তার কী হয়, আমরা লেনদেন এবং হিসাবে জেনেছি, তখন তার কী হয়, মূলধন ক্রিয়েট হয়। ঠিক আছে, মূলধন সৃষ্টি হয়। তাহলে জনাব মাহফুজ 20,000 টাকা নিয়ে ব্যবসা যখন শুরু করেন তখন তার সেখানে প্রত্যেকটা আমরা লেনদেনের শিখেছি নিশ্চয়ই, আমরা লেনদেনে পড়েছি, লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে জেনেছি প্রত্যেকটা লেনদেনের কী থাকে, দ্বৈত সত্তা থাকে। দ্বৈত সত্তা মানে হচ্ছে দুটো সত্তা থাকবে, দুটো সত্তা, একটা পক্ষ ডেবিট থাকবে আর একটা পক্ষ ক্রেডিট থাকবে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন থেকে আমাকে দুটো সত্তা তৈরি করে নিতে হবে, দুটো পক্ষ তৈরি করে নিতে হবে। তাহলে এখান থেকে জনাব মাহফুজ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এখান থেকে আমাকে দুটো পক্ষ তৈরি করতে হবে। একটা পক্ষ কি, জনাব মাহফুজ যখন 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তখন কী হয়েছে, তখন আমরা সত্তাগুলো একটু দেখি, দুটো জিনিস তৈরি হয়েছে। এক, প্রথমত তিনি কি নগদ অর্থ ক্রিয়েট হয়েছে, এবং এই নগদ অর্থ ফলে কী হয়েছে, মূলধন তৈরি হয়েছে। অর্থাৎ একটা ব্যবসা শুরু করার প্রথমে আমাদের যে নগদ অর্থ আসুক, পণ্য আসুক, আগ্রহপত্র আসুক, মানে একজন ব্যবসায়ী যখন একটা ব্যবসা শুরু করেন তখন সে অনেক কিছু নিয়ে ব্যবসা শুরু করেন, যেমন তার কিছু ক্যাশ টাকা নেন, তারপরে আসবাবপত্র নেন, তারপর জমি জমা থাকে, তারপর তাদের যন্ত্রপাতি থাকে, এই জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করেন। তখন ওই ব্যবসার শুরুতে যে জিনিসগুলো থাকে সবগুলোকে একসাথে আমরা কী বলি, মূলধন বলি, এবং সেগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে হিসাব তৈরি করা হয়। তো জনাব মাহফুজ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, সেখানে আমরা দুটা পক্ষ তৈরি করেছি, একটা পক্ষ হচ্ছে নগদ আর একটা পক্ষ তৈরি হচ্ছে মূলধন। এখন এই নগদ এবং মূলধনকে আমরা কী করবো, এই নিয়মগুলোর মাধ্যমে ফেলে দেখবো যে আসলে কী দাঁড়ায়। আচ্ছা, জনাব মাহফুজ যখন 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন তার টাকাটা কি আমার ব্যবসায় ঢুকেছে, বা ব্যবসায় কি আসছে, না ব্যবসা থেকে চলে গেছে? আমরা বুঝতেই পারছি যে ব্যবসায় টাকাটা এসেছে, ব্যবসায় যখন নগদ অর্থ আসে তখন আমরা তাকে কী বলি, ডেবিট বলি। এটা হচ্ছে ওই আমার শর্টকাট কৌশলে আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে 20,000 টাকা নিয়ে ব্যবসা যখন শুরু করেন তখন ব্যবসা কী হলো, নগদ অর্থ আসলো। আচ্ছা, আমরা এখন সূত্রে যাই। দেখো তো, নগদকে আমরা কীভাবে কী বলবো, নগদকে আমরা কী বলবো, ব্যবসায় নগদ অর্থ মানে হচ্ছে সম্পদ, ব্যবসায় নগদ অর্থ থাকা মানে হচ্ছে সম্পদ। এই আমরা সম্পদে চলে গেলাম, তাহলে সম্পদ, ব্যবসায় কি নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, দেখে আমরা কী বলবো, ডেবিট বলবো। আর কী হবে,
পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখিয়ে দিব কিভাবে এগুলোকে আমরা সেটআপ দিব। আপাতত আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করা একটু শিখি। হ্যাঁ, এরপর দেখো নগদের পণ্য ক্রয় 5,000 টাকা। আচ্ছা, নগদে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে সেটা কি হয়? নগদ যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে কী হবে? আমরা একটু অন্যভাবে চিন্তা করবো যে আমি কী পেলাম, বা আমি যখন একটা পণ্য ক্রয় করি তখন ব্যবসার মধ্যে আমার কী আসলো আর আমার কাছ থেকে কী চলে গেলো, এটা যখন আমি মাথায় নিতে পারবো তখন কিন্তু আমার ওই দুইটা শর্তটা ক্রিয়েট হয়ে যাবে। মানে আমি যে শর্তাগুলোর কথা বলছি, যে পক্ষগুলোর কথা বলছি, সেই পক্ষগুলো খুব সহজেই তৈরি করা সম্ভব। আর এবং এই পক্ষগুলো তোমরা অলরেডি হিসাবে শিখেছ, তারপর আমি আর একটু করে বলছি যে তোমাদের মনে রাখার জন্য। তাহলে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে কী হবে? নগদে পণ্য ক্রয় করলে আমি কী পেবো? আমি কী পাবো একটু দেখি। আমি পাবো পণ্য পাবো, তাই না? আমি যখন নগদে পণ্য ক্রয় করবো তখন আমি কিছু পণ্য পাবো, যে পণ্য কিনি আমি এক কিছু পণ্য পাবো। আর কী হবে? আমাকে টাকা দিতে হবে, যেহেতু নগদ বলেছে আমাকে কী দিতে হবে? টাকা দিতে হবে। টাকা মানে অর্থ দিতে হবে। আচ্ছা, ব্যবসায়ী পণ্যকে কী বলা হয়? ব্যবসায় যখন পণ্য আসে তখন সে পণ্যটাকে বলা হয় ক্রয়। সে পণ্যটাকে কী বলা হয়? ক্রয় বলা হয়। আর যে অর্থটা চলে যায় সেটাকে আমরা অর্থকে ব্যবসায়ী হিসাব বিজ্ঞানের ভাষা বলা হয় নগদান। ঠিক আছে, তাহলে আমরা কী বলবো? ক্রয় হিসাব, এটাকে বলবো ক্রয় হিসাব, আর এটাকে বলবো নগদান হিসাব। এখন আমরা সূত্রে গিয়ে দেখবো সেগুলো আসলে কীভাবে ভেরিফাই করে। আচ্ছা, ক্রয় করলে আমার কি নগদ অর্থ আসবে না চলে যাবে? অবশ্যই চলে যাবে। আমরা জানি, আমরা হিসাবে পড়েছিলাম যে ব্যবসায় যখন থেকে নগদ অর্থ চলে যায় তখন আমরা সেটাকে ব্যয় বা খরচ হিসাবে বলি। তাহলে এটা হচ্ছে আমার জন্য ব্যয় বা খরচ। তাহলে ক্রয় হিসাব কী হলো? আমার ব্যয়। আমার কী ব্যয়? কী হলো? ব্যয় যখন বৃদ্ধি পায়। আমার পণ্য ক্রয় করার ফলে কী হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে না? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে আমার কী হবে? ব্যয় বৃদ্ধি পেলে হবে আমার ডেবিট। আর যদি আমার নগদ অর্থ চলে যাচ্ছে, নগদ অর্থ মানে কি সম্পদ, আমার সম্পদ কী হচ্ছে? চলে যাচ্ছে। সম্পদ যখন হ্রাস পাবে তখন কী হবে? ক্রেডিট হবে।